নমস্কার বন্ধুরা, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। আজকের ভিডিওতে খুব ভালো একটা তথ্য এবং খুশির খবর রয়েছে কৃষক বন্ধু প্রকল্পের জন্য। আপনারা যারা কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাচ্ছেন, তো আজকের ভিডিওতে আলোচনা করব যে এই টাকা কবে আপনারা পেতে চলেছেন, এবং এই তথ্যটা কিন্তু একটা অফিসিয়াল নিউজ পোর্টালে প্রকাশিত হয়েছে। সুতরাং সেই তথ্যই আমি আপনাদেরকে আজকের ভিডিওতে দেখাবো। সুতরাং ভিডিওটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনারা যারা কৃষক বন্ধুর টাকা পেতে চলেছেন তাদের জন্য। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে বিস্তারিত তথ্যটি দেখে নেওয়া যাক। তো বন্ধুরা, আমি এখন রয়েছি আজ তাক বাংলা নিউজ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে, এবং এই ওয়েবসাইটে দেখুন তথ্যটা প্রকাশিত হয়েছে, কৃষক বন্ধু পেমেন্ট আপডেট, কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে ঢুকছে, বড় আপডেট। তাহলে চলুন বন্ধুরা, এবার বিস্তারিত তথ্য দেখে নেওয়া যাক। প্রকাশিত তথ্যে দেখুন বলা হয়েছে, রাজ্যের কৃষকদের জন্য সুখবর, খারিফ মরশুমের জন্য কৃষক বন্ধু প্রকল্পের টাকা তাদের অ্যাকাউন্টে খুব শীঘ্রই ঢুকতে চলেছে। সূত্রের খবর, ইতিমধ্যেই প্রশাসনিক স্তরে এ নিয়ে কাজ দ্রুত গতিতে চলছে। কৃষক বন্ধু ওয়েবসাইটেও কিছু আপডেট দেখা গিয়েছে। এর আগে চলতি বছরে রবি মরশুমের টাকা দিয়েছে রাজ্য সরকার, এবার খারিফ মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আগামী মে মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকতে পারে। তবে রাজ্য সরকারের তরফ থেকে এখনও পর্যন্ত এই সংক্রান্ত কোনো বিজ্ঞপ্তি জারি করা হয়নি। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে রাজ্য সরকার বছরে দুবার আর্থিক সাহায্য দেয়। এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খারিফ মরশুমের টাকা পাওয়া যায়, আর রবি মরশুমের টাকা মেলে অক্টোবর থেকে মার্চের মধ্যে। এখন এপ্রিল মাস পড়ে গিয়েছে, তাই খারিফ মরশুমের টাকা দেওয়ার সময় হয়ে গিয়েছে। কৃষক বন্ধু প্রকল্পের টাকা সরাসরি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে যায়। 2022 সালে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে খারিফ মরশুমের টাকা দেওয়া শুরু হয়েছিল জুন মাসে। তবে এবার সামনেই পঞ্চায়েত ভোট, তাই এবার কৃষক বন্ধুর টাকা জুন মাসের আগেই ঢুকে যাবে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। এই প্রকল্পের অধীনে কৃষকরা রবি ও খারিফ ফসলের চাষের জন্য দুটি কিস্তিতে 4,000 থেকে 10,000 টাকা পর্যন্ত পরিমাণ পান। যাদের এক একরের কম জমি রয়েছে তারা 4,000 টাকা ভাতা পান, আর যাদের এক একরের বেশি জমি রয়েছে তারা পাবেন 10,000 টাকা। এই প্রকল্পে এখনও পর্যন্ত মোট 91,57,000 কৃষককে সহায়তা দেওয়া হয়েছে বলে খবর কৃষি দফতর সূত্রে। এছাড়াও প্রকল্পের কৃষক বন্ধু ডেথ বেনিফিটের অধীনে 18 থেকে 60 বছর বয়সের মধ্যে একজন কৃষকের মৃত্যুর ক্ষেত্রে রাজ্য সরকার তার পরিবারকে এককালীন 2,00,000 টাকা আর্থিক সাহায্য দেয়। তো বন্ধুরা, তাহলে বোঝাই গেল মে থেকে জুন মাসের মধ্যেই কিন্তু আগামী কিস্তির টাকা আপনারা পেতে চলেছেন যারা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় টাকা পাচ্ছেন। তো বন্ধুরা, এটাই ছিল একটা কৃষক বন্ধুর উপরে গুরুত্বপূর্ণ আপডেট। আশা করি তথ্যটা আপনাদের পক্ষে খুবই হেল্পফুল হবে, এবং এই ধরনের সমস্ত সরকারি প্রকল্পের তথ্যগুলো সবার আগে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন।